আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস আদাবাতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু আল্লাহ পাক বলছেন হে রাসূল মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন কয়টা শ্রেণী দুইটা একটা হলো ইহুদ আর একটা হলো মুশরিক একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এটা হলো তোমাদের দুশমন আর আজ আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাট 144 ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার উমরাও করে হজও করে ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে কিনা ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পরেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত খাই কিনে খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটত না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে